গত 28 জুলাই পালিত হলো বিশ্ব হ্যাপাটাইটিস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 194টি দেশ এবং ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস অ্যালায়েন্সের 230টি সংস্থা বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করে। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করে। এবারের বিশ্ব হ্যাপাটাইটিস দিবসের প্রতিপাদ্য হচ্ছে নো হেপ বা এলিমিনেশন বা এলিমিনেশন অফ ভাইরাল হ্যাপাটাইটিস। 2030 সালের মধ্যে ভাইরাল হ্যাপাটাইটিস নির্মূলের অঙ্গীকার। এরই আলোকে ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস অ্যালায়েন্সের নো হেপ ভাইরাল হ্যাপাটাইটিস প্রচারণা কার্যক্রম শুরু করে। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সে দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করে। দিবসটি উপলক্ষে বিশেষ বাণী প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস অ্যালায়েন্সের সভাপতি। বর্ণাঢ্য ভাইরাল হ্যাপাটাইটিস ভ্রাম্যমাণ বুথ উদ্ভাবনের মাধ্যমে দিবসটি শুরু হয়। ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস অ্যালায়েন্সের নো হেপ ভাইরাল হ্যাপাটাইটিস প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে নো হেপ স্লোগানযুক্ত মাইক্রোবাস, লিফলেট এবং টি শার্ট পরিহিত স্বেচ্ছাসেবক ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণের মাঝে ভাইরাল হ্যাপাটাইটিস সচেতনতা লিফলেট প্রদান করে। ভাইরাল হ্যাপাটাইটিস ভ্রাম্যমাণ বুথ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ এবং ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী। দিবসটি উপলক্ষে দেশ বরেণ্য হ্যাপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অংশগ্রহণে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় ঢাকার ডেইলি স্টার অডিটোরিয়ামে। বিশেষ বাংলাভাষীদের জন্য বাংলায় প্রথমবারের মতো ভাইরাল হ্যাপাটাইটিস সচেতনতা অ্যাপস হ্যাপাটাইটিস জানুন এবং ভালো থাকুন প্রকাশ করেছে, যা গুগল প্লে স্টোরে বিশ্ব হ্যাপাটাইটিস দিবস থেকে পাওয়া যাচ্ছে। এতে বিশ্বের প্রায় 300 মিলিয়ন বাংলাভাষী হ্যাপাটাইটিস সম্পর্কে জানার এবং সতর্ক হওয়ার সুযোগ পাবে। হ্যাপাটাইটিস জানুন এবং ভালো থাকুন। আসুন সবাই মিলে 2030 সালের মধ্যে হ্যাপাটাইটিস নির্মূলে সক্রিয় অংশগ্রহণ করি।